আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সাথে আছে সিফাত শারমিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তরুণ প্রজন্মের জন্য নিজের বর্তমানকে উৎসর্গ করছেন জানিয়েছেন প্রধানমন্ত্রী, মোবাইল নম্বর পোর্টেবিলিটি কার্যক্রমের উদ্বোধন। রাজনৈতিক দল বা নেতার নির্দেশ নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করুন নির্দেশ সিইসির, চাইলে পোলিং এজেন্টদেরও প্রশিক্ষণ দেবে ইসি। সরকার নির্বাচন কমিশনকে সর্বোচ্চ চাপে রেখেছে মন্তব্য রিজভীর, কাদের বললেন কমিশনের বিভক্তির অভিযোগ হাস্যকর। বাংলাদেশ জিম্বাবুয়ের ওয়ানডে ম্যাচ কিছুক্ষণ পর শুরু, জেতার প্রত্যয় দু দলেরই। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, তরুণ প্রজন্মের জন্য নিজের বর্তমানকে উৎসর্গ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে মোবাইল নম্বর পোর্টেবিলিটি এমএনপি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। পরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 66টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম সহ 73টি যুব ও ক্রীড়া স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইল সেক্টরে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। সকালে গণভবনে মোবাইল নম্বর পোর্টেবিলিটি এমএনপি সার্ভিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে মোবাইল নম্বর অপরিবর্তিত রেখেই অপারেটর পাল্টাতে পারবেন গ্রাহকরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি খাতে দেশকে এগিয়ে নেওয়ার ধারা অব্যাহত রাখবে সরকার। যে ডিজিটাল বাংলাদেশ আমরা ঘোষণা দিয়েছিলাম, আজকে আমি বলতে পারি যে হ্যাঁ, বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, কিন্তু এটা অব্যাহত থাকবে এই কারণে যে প্রযুক্তি বা বিজ্ঞান প্রযুক্তি সবসময় কিন্তু মানে এটা হচ্ছে বহমান নদীর মতো, এটা প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি আসতেই থাকবে আর তার সঙ্গে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। এরপর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে যুগান্তকারী প্রকল্প ও স্থাপনাগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তরুণদের আহ্বান জানান মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আগ্রহী হতে। এই সমস্ত খেলাধুলা শরীরচর্চা এদিকে যেন আমাদের ছেলেমেয়েরা মনোযোগী হয়, যত বেশি খেলাধুলা সংস্কৃতি চর্চায় আমরা সম্পৃক্ত করতে পারবো তত বেশি তাদের চরিত্র অনেক দৃঢ় হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, মাদক অথবা জঙ্গি এ ধরনের কোনো বিপথে আমাদের ছেলেমেয়েরা যাবে না, সেজন্য তাদেরকে এই খেলাধুলার দিকে আরও আমরা সম্পৃক্ত করতে চাই। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও জানান, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যেই কাজ করছে সরকার। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দল বা নেতার নির্দেশ নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলো রাজি থাকলে প্রথমবারের মতো পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিতে চায় কমিশন। সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইভিএম সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বিভিন্ন অঞ্চল থেকে আসা কর্মকর্তাদের নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন সিইসি। এখানে নিরপেক্ষতা বড় অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। রাজনৈতিক দলে রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক নেতার কোনো কথায় কাজ করবে না, জনগণ কোথায় উপকৃত হবে সেটা দেখতে হবে। সিইসি আরও বলেন, রাজনৈতিক দলগুলো একমত হলে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইন কানুন সহ বিধিমালা বিষয়ে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেবে ইসি। প্রযুক্তিতে প্রবেশ করতে হলে ইভিএম এর বিকল্প নেই বলেও মন্তব্য করেন সিইসি। এটার মধ্যে ভুল ভ্রান্তি অথবা না বোঝা বোঝার যদি একটা অবস্থান থাকে সেটাকে উচ্চিয়ে আমাদেরকে একদিন একদিন এই আগেকার দিনের সেকালের দিনের ব্যালট বক্স পাহারা দেওয়ার দিন অথবা ব্যালট পেপার পাহারা দিয়ে সারা রাত পাহারা দিয়ে রাখার অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। যেদিন ভোট সেদিন প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে দিনের মধ্যেই ভোটের ফলাফল প্রচার করার আধুনিক পদ্ধতির মধ্যে আমাদের যেতে হবে। গণনার মধ্যে ভুল, একবার ব্যালট পেপার গড়ে বললো যে আরেক প্রার্থী বললো যে গণনা আবার করেন, এই যে বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে যে একটা হাঙ্গামা সন্দেহ মামলা মোকদ্দমা যে এগুলো পারস্পরিক দ্বন্দ্ব, এখান থেকে নিরসনের একমাত্র উপায় কি? ইভিএম। ইভিএম ছাড়া আর আমাদের কোনো আর বিকল্প কোনো কিছু নাই, সুতরাং আমাদেরকে ইভিএমে যেতেই হবে।
দুদিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিয়েছেন ইসির 72 জন কর্মকর্তা। শারমিন ইব্রাহিম, বাংলাভিশন, ঢাকা। সরকার নির্বাচন কমিশনকে সর্বোচ্চ চাপে রেখে কাজ করাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এই অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না। বিএসএমএমইউতে শুধু ফিজিওথেরাপি দেওয়া হয়, তাও পর্যাপ্ত নয়। উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও বেগম জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানান তিনি। রিজভী বলেন, বেগম জিয়ার মুক্তি ছাড়া প্রহসনের নির্বাচন জনগণ নির্ভীক চিত্তে প্রতিহত করবে। বিএনপির এখন লক্ষ্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়ার মুক্তি। সরকার আবারও একতরফা নির্বাচন করতে এজিদের ভূমিকায় নেমেছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। অন্যতম নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালুকদারকে নিয়ে আওয়ামী লীগ নেতারা যেভাবে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন তা সন্ত্রাসী আচরণ, এবং তিনি এই গুরুত্বপূর্ণ সময়ে কেন ছুটি নিয়েছেন নাকি নিতে বাধ্য করা হয়েছে তাও রহস্যজনক। ইসিকে সর্বোচ্চ চাপে রেখে কাজ করাচ্ছে সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনের বিভক্তির অভিযোগ হাস্যকর। ড্যাফোডিল ইউনিভার্সিটির উদ্যোগে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে গোলটেবিল বৈঠক শেষে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, একজন কমিশনার কোনো ইস্যুতে দ্বিমত করতেই পারেন, এটাই অভ্যন্তরীণ গণতন্ত্র। এখানে পুরো কমিশনের বিভক্তির প্রশ্ন কিভাবে আসে? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোথাও সভা সমাবেশে কোনো বাধা নেই, এরপরও সিলেটে সমাবেশের অনুমতি নিয়ে নাটক করছে জাতীয় ঐক্যফ্রন্ট, এটা তাদের পুরনো অভ্যাস বলেও মন্তব্য করেন তিনি। জানান, কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভার কাজের ধরন বদলে যাবে, আকার ছোট হবে মন্ত্রিসভার। যত তত্ত্ব কথায় বলা হোক, অত্যাধুনিক যত পদ্ধতি প্রয়োগ করা হোক, মানসিকতার পরিবর্তন না হলে সড়কে শৃঙ্খলা ফিরবে না বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। একজন কমিশনার কোনো ইস্যুতে যদি ভিন্ন মত পোষণ করেন অথবা নোট অফ ডিসেন্ট, এটা গণতন্ত্রের বিউটি, সেখানেও ইন্টারনাল ডেমোক্রেসি কাজ করছে, আমরা সেটাই মনে করব। তিনি যে বিভক্তির অভিযোগ তুলেছেন এটা একেবারে হাস্যকর এবং কাল্পনিক। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান ডে ম্যাচ দিয়ে আজ শুরু বাংলাদেশের হোম সিরিজ। মিরপুরে বেলা 2:30 শুরু হবে দিন রাতের ম্যাচটি। তামিম সাকিবের অনুপস্থিতি মেনে নিয়েই সিরিজে নিজেদেরকে ফেভারিট হিসেবে চিহ্নিত করছেন টাইগার অধিনায়ক মাশরাফি। আরব আমিরাতে এশিয়া কাপ খেলে এসে এক মাসের মধ্যেই হোম সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। দর্শক, এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন আমাদের রিপোর্টার মনির হোসেন খান। আমরা এখন তার কাছ থেকে সেখানকার এই মুহূর্তের খবর জানব। মনির, স্টেডিয়ামে কেমন দেখছেন, এই মুহূর্তের পরিবেশ কেমন দেখছেন এবং একাদশে কারা খেলছেন? শেফাত, আপনি জানেন যে বাংলাদেশ জিম্বাবুয়ের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে আজ এবং বাংলাদেশ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। আর আপনি যেটা বলছিলেন যে দর্শক সমাগমের কথা, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি এক নম্বর গেটে দাঁড়িয়ে আছি। এক নম্বর গেট ছাড়িয়ে একটা লম্বা লাইন হয়েছে দর্শকের, সবাই মানে টিকিট হাতে ঢোকার অপেক্ষায় আছে। তারপরেও বলবো যে জিম্বাবুয়ের সাথে সিরিজ বলে এইবার দর্শকের চাপটা কিছুটা কম। কম বলতে, যেটা অন্যান্য সিরিজে আমরা দেখি যে ভারত বা পাকিস্তানের সাথে খেলা হলে যেখানে 25,000 দর্শক ধারণ ক্ষমতা, সেখানে 1-1.5 লাখ মানুষের চাহিদা থাকে, পায় হয়তো 25,000 টিকিট। সেইখানে এইবার যারা টিকিট চাচ্ছেন বা দর্শক মাঠে আসতে চাচ্ছেন, মোটামুটি সবাই টিকিট পেয়েছেন। যদিও আমি আরও 10-15 মিনিট আগে খোঁজ নিয়েছি যে কম মূল্যের যে টিকিটগুলি আছে সেগুলি অলরেডি বিক্রি হয়ে গেছে বা আর ওই টিকিট দেওয়া হচ্ছে না। বেশি দামের টিকিট যেগুলো আছে কিছু কিছু দেওয়া হচ্ছে। তারপরে বলা যায় যে দর্শক সমাগম প্রচুর হয়েছে এবং হচ্ছে এবং দর্শক মাঠে ঢোকার জন্য অপেক্ষায় আছে। আর একাদশের কথা যেটা বললেন, আমরা যদ্দূর জেনেছি বা যে খেলা একটা বাংলাদেশ টিমে অভিষেক হচ্ছে আজকে ফজল রাব্বির। এছাড়া রুবেল হোসেন ইঞ্জুরির কারণে খেলতে পারছেন না, শান্তবাদ গিয়েছেন। এছাড়া শান্তবাদ যাচ্ছেন, আরিফুল হক দলে নেই। এছাড়া বাকি যারা ছিলেন মোটামুটি সবাই থাকছেন দলে। বিপন দাসের সঙ্গে ওপেনিং করবেন যথারীতি ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকের সঙ্গে ক্যাপ্টেন মাশরাফি তো আছেনই, আছেন মুস্তাফিজ, মিরাজ অটোমেটিক চয়েস।
নতুন ঢুকেছেন যেটা বললাম ফজলে রাব্বি ঢুকেছেন, আর সাইফউদ্দিন আবার ব্যাক করছেন দলে। ধন্যবাদ মনির আপনাকে, যিনি জানাচ্ছিলেন মিরপুর স্টেডিয়াম থেকে বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচের খবর। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। আইসিটির মামলায় বিএনপির নেতা আমির খসরুর জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। খাশোগি হত্যাকাণ্ডে দেশের ভেতরে বাইরের প্রবল চাপে অবস্থান পরিবর্তন ট্রাম্পের, বললেন সৌদি ব্যাখ্যায় সন্তুষ্ট নন। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। আইসিটি আইনে দায়ের হওয়া একটি মামলায় জামিন নামঞ্জুর করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রামের হাকিম আকবর হোসেন মৃধার আদালতে এই আদেশ দেন। এ সময় আদালতে হাজির ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে আইসিটি আইনে করা এই মামলায় উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হয় 6 অক্টোবর, পরে 7 অক্টোবর নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত 21 অক্টোবর পর্যন্ত জামিন মঞ্জুর করেন। জামিনের মেয়াদ শেষ হয় আজ দুপুরে চট্টগ্রাম আদালতে হাজির হয়ে আবারও জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে আমির খসরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের করা আন্দোলনের সময় আমির খসরু মাহমুদের ফাঁস হওয়া এক অডিও রেকর্ডে উস্কানি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের সাজার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় কালো পতাকা মিছিল সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের দলীয় কার্যালয়ে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক হাসানউদ্দিন সরকার। এ সময় বক্তারা তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। নাটোরে পুলিশি বাধায় পণ্ড হয় বিএনপির কালো পতাকা মিছিল, কার্যালয়ের সামনেও নেতাকর্মীদের দাঁড়াতে দেয়নি পুলিশ। খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বর থেকে কালো পতাকা মিছিলটি বের হলে বাধা দেয় পুলিশ, এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের হাতাহাতি হয়। মুন্সীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিয়ে সৃষ্ট নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান বক্তারা। সাভারে কালো পতাকা মিছিল বের করে ঢাকা জেলা বিএনপি। ঢাকা আরিচা মহাসড়কের 20 মাইল বাসস্ট্যান্ড থেকে মিছিল বের করা হয়, পরে হয় সমাবেশ। পুলিশি বাধায় দলীয় কার্যালয়ের সামনে মিছিল সমাবেশ করে গাইবান্ধা বিএনপি। 10ম জাতীয় সংসদের 23তম অধিবেশন শুরু হচ্ছে আজ। এটি হবে সংসদের শেষ অধিবেশন। শেষ অধিবেশন হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকেল 3:30 সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিটির সভাপতি স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এতে সভাপতিত্ব করবেন। 23তম অধিবেশনের জন্য এ পর্যন্ত 13টি বিল সংসদের আইন শাখায় জমা রয়েছে। এর মধ্যে গত অধিবেশনের 8টি ও নতুন 5টি বিল রয়েছে। এর আগে 10ম জাতীয় সংসদের 22তম অধিবেশন গত 9 সেপ্টেম্বর শুরু হয়ে 20 সেপ্টেম্বর শেষ হয়। মোট 10টি কার্যদিবসের এই অধিবেশনে 18টি বিল পাশ হয়। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা বিল ও সড়ক পরিবহন বিল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল ছিল। দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে 2 ভাইসহ 4 বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে দেশটির নর্থ ওয়েস্ট রাজ্যের ব্রিটস নামক শহরে মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার আনোয়ার হোসেন, তার ভাই মোশারফ হোসেন, তাদের মামা মোমিনুল হক এবং জামালপুরের মোহাম্মদ ইব্রাহিম। তারা সবাই আনোয়ারের নিজস্ব প্রতিষ্ঠান নুরিয়া জেনারেল ডিলার শপে কর্মরত ছিলেন। আনোয়ারের অপর ভাই সাইদ হোসেন জানান, প্রতিদিনের মতো নিহতরা দোকানের উপরের তলায় রাত যাপন করছিলেন। দীর্ঘ 14 ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে দোকানের ভেতরে থাকা 4 জন পুড়ে যায়। নিহতদের মৃতদেহ ফরেন্সিক বিভাগে রাখা হয়েছে। মৃত্যুর 1 বছর পর বাংলাদেশের জাতীয় পতাকায় ঢেকে ভোরে ঢাকায় আনা হয় ইতালির নাগরিক মুক্তিযোদ্ধা ফাদার রিগন মারিনোকে। পরে নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল মংলায়। সেখানে তাকে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিকেলে মংলার ক্যাথলিক গির্জায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধু রিগনকে।
ইতালির ভেনিস থেকে বাংলাদেশের সুন্দরবন। দীর্ঘ ৬১ বছরের পথচলায় এই বাংলার মাটি মানুষই ছিল ইতালির নাগরিক রিগন মারিনোর পরম আপন। তাই শেষ ইচ্ছা অনুযায়ী এই মাটিতেই সমাহিত করতে রবিবার সকালে রিগনের মরদেহ নেওয়া হয় তার চিরচেনা মংলায়। সেখানে তার মৃতদেহ গ্রহণ করেন খুলনা সিটি মেয়র এবং বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বালিয়াচর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তিনি যেখানে গেছেন সেইখানেই শিক্ষার ক্ষেত্রে তার একটা বিশাল অবদান, যার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তিনি করেছেন, যেমন খুলনায় প্রাথমিক স্কুল সহ সেন্ট জোসেফ, এই সমস্ত স্কুলের অবকাঠামো তার একটা বিশাল অবদান। এরপর নেওয়া হয় উপজেলা প্রাঙ্গণে, সেখানে বাংলার চরম দিনের এই পরম বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানায় সাধারণ মানুষ। বিশেষভাবে তিনি তার সেবা কাজের মধ্য দিয়ে, শিক্ষার মধ্য দিয়ে তিনি এই দেশের মানুষের হৃদয়ের মানুষ হয়ে উঠেছেন। পরে ফাদার রিগনকে নেওয়া হয় তার সবচেয়ে প্রিয় জায়গা, নিজের মমত্ব দিয়ে গড়ে তোলা সেন্ট পলস উচ্চ বিদ্যালয় মাঠে। ইতালিয়ান হলেও রিগনের দীর্ঘ জীবনে তার স্বপ্ন ছিল বাংলাদেশকে ঘিরেই, অবশেষে তিনি চিরতরে এখানেই ফিরে এসেছেন। এর আগে রবিবার ভোর ৫টার দিকে রিগন মারিনোর মৃতদেহ বহনকারী উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি ইতালির ভিচেনজায় জন্ম ফাদার রিগন মারিনোর। মাত্র ২৮ বছর বয়সে খ্রিস্ট ধর্ম প্রচারে ১৯৫৩ সালের ৭ জানুয়ারি ইতালি থেকে তখনকার পূর্ব পাকিস্তানে আসেন রিগন। আকুণ্ঠ সমর্থনে অংশ নেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে। এই অনন্য অবদানের জন্য সরকার ২০১২ সালে বন্ধু যোদ্ধা রিগন মারিনোকে দেন মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা। মংলা থাকার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন ২০১৪ সালে। এই অবস্থায় রিগনকে নেওয়া হয় ইতালিতে স্বজনদের কাছে, কিন্তু শর্ত ছিল তার শেষ শয্যা যেন হয় বাংলার মাটিতে। ২০১৭ সালের ২০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেখানে। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। খাশোগি হত্যাকাণ্ড ইস্যুতে দেশ বিদেশের প্রবল চাপে নিজের অবস্থান পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খাশোগি হত্যাকাণ্ড নিয়ে শুক্রবার সৌদি ব্যাখ্যাকে বিশ্বাসযোগ্য বলে ইঙ্গিত দিলেও শনিবার সেই অবস্থান থেকে সরে আসেন তিনি। বলেন, সৌদি ব্যাখ্যায় তিনি সন্তুষ্ট নন। সাংবাদিক খাশোগির মৃতদেহ কোথায় রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে উদ্বেগ জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন প্রিন্স ব্যাপারে কিছু জানেন না বলে এদিনও দাবি করেন ট্রাম্প। এদিকে খাশোগির মৃতদেহ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তার বন্ধু ও স্বজনেরা। তুরস্ক আরব মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রধান তুরান খিসলাকি বলেন, খাশোগির জানাজা পড়ার জন্য হলেও মৃতদেহ ফিরিয়ে দেওয়া উচিত। কেবল হত্যায় জড়িতদের নয়, খুনের নির্দেশদাতাকেও শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার এক বিবৃতিতে খাশোগিকে হত্যার অভিযোগ স্বীকার করে সৌদি আরব, তবে তাদের এই দাবি বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায়। খাশোগি হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছে তুরস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানি। তরুণ প্রজন্মের জন্য নিজের বর্তমানকে উৎসর্গ করেছেন জানিয়েছেন প্রধানমন্ত্রী, মোবাইল নম্বর পোর্টেবিলিটি কার্যক্রমের উদ্বোধন। রাজনৈতিক দল বা নেতার নির্দেশ নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করুন নির্দেশ সিইসি, চাইলে পোলিং এজেন্টদেরও প্রশিক্ষণ দেবে ইসি। সরকার নির্বাচন কমিশনকে সর্বোচ্চ চাপে রেখেছে মন্তব্য রিজভীর, কাদের বললেন কমিশনের বিভক্তির অভিযোগ হাস্যকর। বাংলাদেশ জিম্বাবুয়ের ওয়ানডে ম্যাচ কিছুক্ষণ পর শুরু, জেতার প্রত্যয় দু দলেরই। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল ৪টায়। এর আগে ৩টায় রয়েছে নিউজ ৪টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।